হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউটিউবের একটি ব্র্যান্ড চ্যানেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখব। তো এটা আমরা করার পূর্বে ব্র্যান্ড চ্যানেল কী সেটা সম্পর্কে একটু জেনে নেই। ব্র্যান্ড চ্যানেল হচ্ছে সেই চ্যানেল যেটাতে আপনি ম্যানেজার, তারপরে সেখানে অ্যাডমিন, বিভিন্ন ধরনের মানুষকে অ্যাড করতে পারবেন এবং আপনি সেখানে ম্যানেজার হিসেবে কাউকে নিয়োগ দিয়ে কাজ করাতে পারেন। আবার আপনারা অনারশিপ, কিন্তু যদি দুই তিনজন আপনারা একটা ইউটিউব চ্যানেল খোলেন তাদেরকেও কিন্তু আপনি অনারশিপ দিতে পারেন। তো এটা কিন্তু একটা ফায়দা। আর দ্বিতীয়ত, ইউটিউব কিন্তু এই ব্র্যান্ড চ্যানেলকে অতি দ্রুত প্রমোট করে দেয়। আর কীভাবে এটি দ্রুত প্রমোট করে সেটা আমি এখন প্রুফ দেখাবো। চ্যানেলটা ক্রিয়েট করার পূর্বে আমি কিছু প্রুফ দেখিয়ে নিই আপনাদের। যেমন আমি ইউটিউবে একটি ব্র্যান্ড চ্যানেল খুলেছি 2 মাস হলো, তো দেখেন ওখানে আমি কী পরিমাণ ভিউ এবং সাবস্ক্রাইব পেয়েছি। তো এখন আপনাদের সেটা আগে আমি দেখিয়ে দেই। আমি youtube.com-এ ঢুকলাম, তারপরে আমি আমার চ্যানেলের নামটি সার্চ দিব। তো এখানে আমি লিখব এডুকেশন একাডেমি বিডি। তো এডুকেশন একাডেমি বিডি আমি 2 মাস আগে খুলেছি এই চ্যানেলটি। দেখেন এই যে 1.72K সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে, অর্থাৎ 2000 সাবস্ক্রাইবের কাছাকাছি কিন্তু অলরেডি চলে গেছে। তো এখন দেখেন যে আমরা দেখি টোটাল ভিউ হয়েছে কত। এই দেখেন আমি কিন্তু এই যে জয়েন করেছি 25শে ডিসেম্বর 2019, আর এখন কিন্তু ফেব্রুয়ারি 28 তারিখ। তো দেখেন 2 মাস কিন্তু এই চ্যানেলের বয়স। তো এখানে দেখেন 49,888 ভিউ, অর্থাৎ এখানে 50,000 ভিউ কিন্তু অলরেডি হয়ে গেছে। আবার দেখেন সাবস্ক্রাইবের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি। তো এটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেলের একটা বেনিফিট, কারণ ইউটিউব এই ব্র্যান্ড চ্যানেলকে অতি দ্রুত প্রমোট করে দেয়। তারপর এখন আমরা দেখব কীভাবে একটি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো সেই জন্য আমাদের ইউটিউবে লগ ইন করতে হবে। তো আমরা এখন লিখব youtube.com, আমরা সরাসরি youtube.com-এ চলে যাব। তারপর এখানে দেখবেন যে সাইন ইন নামে একটা অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখন আপনাদের একটি জিমেইল কিংবা ইমেইল অ্যাকাউন্ট দ্বারা লগ ইন করতে হবে। তো আপনারা অবশ্যই একটা ফ্রেশ ইমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করবেন, কারণ ব্র্যান্ড চ্যানেল যখন তৈরি করবেন ইমেইলে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়বেন। তো আপনারা অবশ্যই কিন্তু একটি ফ্রেশ ইমেইল দ্বারা আপনারা এই অ্যাকাউন্টটি করবেন। তো এখন আমরা এখানে লিখব আমার একটা জিমেইল অ্যাকাউন্ট। তো এখন আমি পাসওয়ার্ড দেব। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই দেখেন সাইন ইন কিন্তু করে ফেলছি। তো ভিউয়ার্স দেখবেন যে এখানে একটা আইকন আসবে, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে দেখবেন এই যে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা এখানে যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা এই যে এখানে দেওয়া আছে যে ইউজ ইউর নেম, ইউজ এ কাস্টম নেম। তো আপনি এখানে এই যে এটা সিলেক্ট করবেন না, আপনার যে ইউসের নেম এটা না সিলেক্ট করে আপনারা এই যে ইউস এ কাস্টম নেম, এটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল। তো ব্র্যান্ড চ্যানেল করার জন্য আপনারা অবশ্যই ইউস এ কাস্টম নেম এখানে এই যে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পরে আপনি আপনার চ্যানেলের নাম দিবেন। আপনি আপনার চ্যানেলে কী নাম দিতে চান সেটা আপনারা এখানে দিবেন। তো ধরুন আপনি আপনার চ্যানেলের আমি একটা নাম দেই, যেমন সব জানো, সব জানো। তো এটা হচ্ছে আমার চ্যানেলের নেম, আমি একটা চ্যানেল খুলবো এই নেম দিয়ে। তো আমি এটা লিখলাম। তারপরে আমরা ক্লিক করব আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস আউন সেটিং ইনক্লুডিং ইউটিউব সার্চ অ্যান্ড ওয়াচ হিস্টোরি। তো আমরা এটাতে ক্লিক করে দিয়ে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখুন আমার চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে নাইস ওয়ার্ক, ইওর চ্যানেল সব জানো হ্যাজ বিন ক্রিয়েটেড। তো আমার কিন্তু এই চ্যানেলটি ক্রিয়েটেড হয়ে গেল। তো এখন আমরা এখানে পিকচার আপলোড দিতে পারি। এই যে আপলোড পিকচার আমরা এখন না দিই, আমরা পরবর্তীতেও এটা দিতে পারি। এখানে টেল ভিউয়ার অ্যাবাউট ইওর চ্যানেল, এখানে ডিসক্রিপশন আপনি দিয়ে দিবেন। তো এখানে আপনার চ্যানেলের লিঙ্ক থাকলে এগুলো দিয়ে দিবেন, ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল থাকলে আপনি দিয়ে দিবেন। এখানে আপনার ফেসবুকের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নেম আপনি দিতে পারেন, এগুলো পরেও দিতে পারেন, সমস্যা নাই। তো এখন আমি এখানে সেট আপ লেটার আমি এটাতে ক্লিক করলাম।
তো আমার কিন্তু এই আমার কিন্তু এই যে চ্যানেলটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেন এখন আমার এই চ্যানেলটা তার কাস্টমাইজ চ্যানেল করতে বলতেছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিতে বলতেছে তো আপনারা অবশ্যই ভিডিও বানিয়ে আপলোড দিবেন আর কিভাবে আপনারা চ্যানেলটি কাস্টমাইজ করবেন সেটা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে দেখিয়ে দেব তো এতে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না তো ভিউয়ার্স যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ